এত হল স্মার্ট মিটার, এত ইন্টেলিয়া স্মার্ট, এত ইন্টেলিয়া স্মার্ট, ইন্টেলিয়া কোম্পানির স্মার্ট মিটার, ইন্টেলিয়া স্মার্ট জেনাস আছে, তেনেকে তিনটা কোম্পানি আছে, তিনটা কোম্পানি এনেকে স্মার্ট মিটার লগাই আছে। আর যদি এনেকে স্মার্ট মিটার লগাই থাকে তেতিয়াহলে আমি আকো পুরোনা যুগলে ঘুরে যাব লাগে, যেহেতু লুণ্ঠন চলিছে স্মার্ট মিটার। আকো লেমর যুগলে ঘুরে যাব লাগে, লেমর যুগ, আকো চাকির যুগলে ঘুরে যাব লাগে, আকো নাহর গুটির যুগলে ঘুরে যাব লাগে, আকো অমিতা অমিতা মিঠাতেল দি অমিতা অমিতা কাটি মিঠাতেল দি মিঠাতেলর চাকি যুগলে ঘুরে যাব লাগে। এইটোৱে হৈছে আজিৰ দিনত স্মার্ট মিটারের লুণ্ঠন। গোটেই অসম জুড়ি এতিয়া অসমৰ মানুহে প্রতিবাদ করেছে, আর অসমৰ মুখ্যমন্ত্রীয়ে নজনা ভাল জুড়ি অসমৰ মানুহক লুণ্ঠন কৰিবৰ কাৰণে অসমৰ মুখ্যমন্ত্রী যিটো কথা কৈছে যে যোৱা বছৰৰ বিল আৰু এই বছৰৰ বিল তুলনা কৰি দেখো। মই আজি অসমৰ মুখ্যমন্ত্রীৰ কথা অনুসৰি যোৱা বছৰৰ বিল আৰু এই বছৰৰ বিল তুলনা কৰিবৰ কাৰণে আহিছো। টপিকটো হল স্মার্ট মিটারের লুণ্ঠন বন্ধ কর। স্মার্ট মিটারের লুণ্ঠন বন্ধ কর, স্মার্ট মিটার বন্ধ কর, আর জনতাক লুণ্ঠন করা বন্ধ কর। দেখাই লোক আমার ঘরের গুয়াহাটির বিলখন, গুয়াহাটির বিলখন দেখাই লোক ইয়াত সামারি তো লিখি আনিছো, ইয়াত আমার ঘরের বিলখন। মুখ্যমন্ত্রী কৈছিল যে দুটা বছরের আমার দুটা বছর, যা বছরের মে মাহর আর এ বছর মে মাহর, যা বছরের জুন মাহর এ বছরের জুন মাহর, যা বছরের জুলাই মাহর এ বছরের জুলাই মাহর, যা বছরের আগস্ট মাহর এ বছর আগস্ট মাহর, এ বছর আগস্ট মাহ তো 20 তারিখলৈকে আছে। কেতিয়া তার তুলনামূলক আপনার মই নিজের ঘরের মিটার লৈ আহিছো। যা এপ্রিল মাহত আমার ঘর 2024 চনের এপ্রিল মাহত আমার ঘর স্মার্ট মিটার তো লগাইছে, মানে আপনার দেখাইছো। এটা 2023 চন, 2022 চনত মে মাহ আমার ঘর বিল উঠিছিলে 4044 টাকা, 2022 চনের মে মাহ, আর 2024 চনের মে মাহত আমার বিল উঠিছে 6070 টাকা। মুখ্যমন্ত্রী মহোদয় ভালকে শুনি লোক, মই একই মাহর মে মাহর তুলনা করে আছো। হে একে মে মাহত যিমান কিটা বস্তু আমার ঘর আসলে সিমান কিটা বস্তু এতিয়াও আছে, আর সেইকিটা বস্তুর একে বিল আইছে 22 চনত 4044 টাকা উঠিছে, আরো 24 চনত 6070 টাকা, 23 চনত উঠিছিলে 3012 টাকা, এতিয়ালৈকে স্মার্ট মিটার লগোৱা নাই, সেই মাহত 3012 টাকা, আৰু 24 চনের মে মাহত উঠিলে 6070 টাকা, ডাবল হল, 3012 টাকাৰ পৰা 6070 টাকা দুগুণ হল। এইটোৱে হল স্মার্ট মিটারের লুণ্ঠন। সামগ্রী একেকটাই আছে, একই একই বস্তুয়ে ব্যবহার করছো, কিন্তু আমার 3012 টাকার পর মে মাহত 2023 তারিখের 2024 চনের মে মাহর মে মাহত আমার আহিলে 6070 টাকা, জুন মাহত 2022ত আহিছিল 4999 টাকা, 5000 টাকা এটকা কম, আর 24 চনের জুন মাহত আহিলে 7101 টাকা, 22 চনত আহিছিল 4999 টাকা, 24 চনত আহিলে 7101 টাকা, জুলাই মাহত আহিছে 22 চনত আহিছিলে জুলাই মাহত 6920 টাকা, আর 24 চনত আহিলে 8170 টাকা, 8170 টাকা, আর আগস্ট মাহত এতিয়ালৈকে কমপ্লিট বিল অহা নাই, কমপ্লিট বিল অহা নাই কারণে মই গোটেই কথা কব নোৱাৰিম,
2023 চনত 2022 চনত আহিছিলে আগষ্ট মাহত ছয় হাজাৰ সাতশ ঊনষাঠি টকা আৰু এতিয়ালৈকে পোন্ধৰ তাৰিখলৈকে প্ৰায় চাৰি হাজাৰ টকা মানৰ বিল হৈছে তিনি হাজাৰ নশ একানব্বৈ টকা এইটো হৈছে আৰু বাঢ়িব নিশ্চয় গতিকে এইটো কিমান হ'বগৈ আপোনালোকে নিজে কল্পনা কৰক।